পূর্ব ঘোষণা অনুযায়ী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব বাইক যাত্রার সূচনা হলো বুধবার। এদিন সাব্রুম মৈত্রী সেতুর সম্মুখ থেকে শুরু হয় এই নম যুব বাইক যাত্রার। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা প্রমক, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় এবং দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক ও সাব্রুম যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন সবুজ পতাকা নেড়ে 7 দিনব্যাপী আয়োজিত এই নম যুব বাইক যাত্রার সূচনা করেন উপস্থিত অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের অপপ্রচারের বিষয়ে সরব হন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কমিউনিস্টদের শাসনকালে গণ্ডাছড়ায় হাজারো মানুষ নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, নয়তো অপহরণের শিকার হয়েছেন, কিন্তু সেই সব ভুলে আজ বর্তমান সরকারের শাসন ব্যবস্থার উপর আঙুল তুলতে ব্যস্ত মানিকবাবু। আমরা এখনো বলে যাই, এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন সরকারের, নৃপেন চক্রবর্তীকে 1980 জনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন, আবার নৃপেন চক্রবর্তী বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। আমরা সবাই কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার, আর গণ্ডাছড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, নতুবা কিডন্যাপ হয়েছে। সেগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, বিজেপিরা দায়ী করছেন। ভুলে যাবেন না যে ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠা পার্টি, ভারতীয় জনতা পার্টি আজকে আইন শৃঙ্খলাকে, আমাদের সরকার যে সরকারের প্রাথমিকতা হলো আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আজকে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যে নাম্বার ওয়ানে রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে নাম্বার ওয়ান, যেখানে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে। 26 নভেম্বর পর্যন্ত চলবে এ বাইক যাত্রা, তারপর 27 নভেম্বর উত্তর জেলা ধর্মনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।